আজ অন্তর্যামী ভগবান জগৎকে দেখলেন এবং সমস্ত ভক্তগণকে দেখাতে চাইলেন। একজন ভক্ত, কোন এক ভক্ত যদি গীতা পাঠ করে, কোন এক ভক্ত যদি ভাগবত পাঠ করে, সেই ভাগবত পাঠের শক্তি, সেই গীতা পাঠের শক্তি কতখানি হতে পারে, সমস্ত জগৎবাসীকে অন্তর্যামী ভগবান দেখাতে চাইলেন। ওই না বারাণসী গঙ্গার তীরে, এই মহাঠি হরিবাসরে গৌর প্রেমানন্দ হরিবোল 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 সাথে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই বারাণসী গ্রামে রাঘব সত্তার নামে এক মুচি বসবাস করতেন। আচ্ছা সাথে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম বলুন তো সব তীর্থের মধ্যে প্রতিষ্ঠিত তীর্থ কোনটি? বড়ভীমা মন্দির, বাড়ির কাছে বলে সব তীর্থের মধ্যে প্রতিষ্ঠিত তীর্থ হলো সব তীর্থ বারবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল হরিবোল। কাশীধাম একবার, আর এই কাশীধাম হলো কোথায়? বারাণসী গ্রামের, বারাণসী গ্রামের পশ্চিম প্রান্তে চামার পল্লীতে রাঘব সর্দার নামে এক মুচি বসবাস করতেন। সংসারে সবকিছুই ছিল, বিভিন্ন তীর্থ পর্যটন করেছে,
একটি সন্তান কামনার জন্য। শুধু ভগবানের কাছে জানাচ্ছি, ভগবান সব ঋণ তো শোধ করা যায়। মানবের জীবনে কয়টি ঋণ হয় জানেন? পাঁচ ঋণ হয়, পঞ্চ ঋণ। কি কি? রাজ ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, সব ঋণ শোধ করা যায়। একটি ঋণ আছে কোনোদিন শোধ করা যায় না। কোন ঋণ শোধ করা যায় না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পিতৃমাতৃ ঋণ কোনোদিন শোধ করা যায় না। শুধু একটি কারণ ছাড়া, কোন বংশে যদি ভক্তর জন্ম হয়, কোন বংশে যদি কৃষ্ণ ভজনকারীর জন্ম হয়, তখন সেই বংশের যত পাপ পূর্ণ থাকুক না কেন, যতই পিতৃমাতৃ ঋণ থাকুক না কেন, সমস্ত ঋণ শোধ হয়ে যায়। তাহলে কি করতে হবে? বংশে এক ভাগবত ভজনকারীর জন্ম দিতে হবে। তো রাঘব সন্তান একদিন কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কাশী বিশ্বনাথকে জানাচ্ছে, দয়াময় একটি সন্তান আমায় দাও। যে সন্তান আমায় দেবে সেই সন্তান যেন ভগবত কর্মে ব্রতী থাকে, সেই সন্তান যেন নিত্য নিত্য কৃষ্ণ ভজন কৃষ্ণ গুণ কীর্তন করে, এমন একটি সৎসন্তানের জন্ম দাও। স্বয়ং শুভ অনুগ্রহ করে কৃপা করে রাঘব সন্তানের স্ত্রী সুশীলার গর্ভে একটি সন্তান প্রদান করলে। সন্তান ক্রমে ক্রমে দশ মাস দশ দিন পূরণ হল। এক শুভ দিনে মা সন্তান প্রসব করলে। সন্তান প্রসব করে কি করছে জানেন? মায়ের কোলে অবিরত নয়নীর জল ফেলে ফেলে কাঁদছে। ভাবে ওগো জন্মনিয়া জন্মিয়া, কাঁদে শিশু আগুলো প্রাণেতে, আমার জন্মিয়া কাঁদে শিশু শিশু। পিয়ে নাহি মাতৃ দুধ।
ছায়ের নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, মায়া কোলে প্রাণে কাঁদিতে থাকে মায়ের নয়ন জলে বুক ভেসে যায়, ওই নয়া কোল প্রাণে কাঁদিতে থাকে মায়ের নয়ন ধারার বিরাম নাই গো, নয়ন জলে বুক ভেসে যায়, মায়ের নয়ন ধারার বিরাম নাই গো, মায়ের নয়ন ধারা বুক ভেসে যায়, মায়া কোল প্রাণে মায়ের নয়ন ধারায় বুক ভেসে যায়, মায়া কোল প্রাণে কাঁদিতে থাকে মায়ের নয়ন ধারায় বুক ভেসে যায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ মায়ের নয়ন ধারায় বুক ভেসে যায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হৃদয় গৌর প্রেম আনন্দ হরি বল হরি বল, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন ধারায় বুক ভেসে যায়, হা কৃষ্ণ নয়ন ধারায় বুক ভেসে যায়, নয়ন ধারায় বুক ভেসে যায়। স্বয়ং শম্ভু কৃপা করে একটা সন্তান দিলেন, কিন্তু সন্তান মায়ের কোলে জন্মগ্রহণ করে মায়ের বুকের স্তন্যপান করছে না, মায়ের কোলে নয়নের জল ফেলে ফেলে কেঁদে চলেছে। কেন? ভগবানের কাছে কৃপা করে দয়া করে একটা সন্তান চাইলেন, কেন মায়ের কোলে নয়নের জল ফেলে ফেলে কাঁদে? কে বা এই সন্তান? এই সন্তান কিসের কারণে আজকে জন্মগ্রহণ করে মায়ের কোলে কাঁদছে, মায়ের স্তন্যপান করছে না? একটু আমাদের জেনে নিতে হবে। তাহলে যেটা আমাদের জানতে হবে, এই সন্তানকে কেনই বা মায়ের কোলে নয়নের জল ফেলে ফেলে কাঁদছে, মায়ের বুকে স্তন্যপান করছে না? এই সন্তান পূর্ব জন্মে ছিল শ্যামানন্দ নামে এক সাধক পণ্ডিত। তাহলে যেটা এখন আমরা শ্রবণ করব সেটা হলো এই সন্তানের পূর্ব জন্মের কিছু কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এই ছোট্ট সন্তান পূর্ব জন্মে শ্যামানন্দ নামে এক সাধক পণ্ডিত ছিলেন, অযোধ্যাতে রামানন্দ স্বামীর অন্যতম একজন শিষ্য। সাথে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা নগরে নগরে ভিক্ষা করে কষ্ট দুঃখ সহ্য করে রামানন্দ স্বামী মাত্র 12 জন শিষ্য নিয়ে একটি আশ্রম তৈরি করেছিলেন। আর এই আশ্রমে শিষ্য ছিল মাত্র 12 জন। আর এর অন্যতম শিষ্য হলো শ্যামানন্দ। তার নিত্য নিত্য একজন একজন যাই ভিক্ষা করে নিয়ে আসে, আর যাই কিছু নিয়ে আসে তা দিয়ে প্রভুর ভোগ হয় এবং প্রভুর ভোগ লাগানো প্রসাদ অবশেষে নিজেরা সেবা পায়। তো হঠাৎ আজ দায়িত্ব পড়ল শ্যামানন্দকে ভিক্ষায় যেতে হবে। তো শ্যামানন্দের ভিক্ষা যাওয়ার দিন, যেদিন শ্যামানন্দকে ভিক্ষায় যেতে হবে সাথে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, সেদিন কি হলো জানেন? প্রভাত থেকে অকস্মাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টি শুরু হচ্ছে কেন? অন্তর্যামী ভগবান শ্যামানন্দকে পরীক্ষা করবে বলে, পরীক্ষা করার জন্য অকস্মাৎ ঝড় বৃষ্টি দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত, বিদ্যুৎ সবই হচ্ছে। মনে মনে চিন্তা করছে আজকে প্রাকৃতিক অবস্থা ভালো নয়, কি করে ভিক্ষায় যে যাব, কে বা আমায় ভিক্ষা দেবে? মনে মনে শ্যামানন্দ একটু চিন্তিত বোধ করল। অন্যতম সমস্ত শিষ্যরা বলছে, ওরে শ্যামানন্দ চিন্তার কারণ কি আছে? আজকে প্রাকৃতিক অবস্থা ভালো নয়, আজকে ভিক্ষায় যেতে হবে না?
আজকে ভিক্ষে যাস না। শ্যামানন্দ মনে মনে চিন্তা করছে, ওরে আমি যদি ভিক্ষায় না যাই, ভিক্ষা করে যদি না নিয়ে আসি, তবে প্রভুর ভোগ হবে না। আর যদি প্রভুর ভোগ না হয়, আমরা 12 জন অনাহারে থাকব, এ কখনো সম্ভব? তো আজকে যখন আমার দায়িত্ব পড়েছে, যতই কষ্ট হোক যতই দুঃখ হোক, তবু আমি যাব ভিক্ষার জন্য। ওমা, এমন সময় এত দুর্যোগের মধ্যে তবুও ভিক্ষার ঝুলি নিলেন এবং নামের মালাখানি হাতে নিলেন। জপ তপ করতে করতে পথে পথে বেরিয়ে পড়ছি, পথে চলেছি আর বদনে গাইছি, জানো কি জীবন করতে এসে, ভিক্ষায় এসে শান্তি ভক্তি মণ্ডলী ভক্তিমতী মায়েরা হঠাৎ চমকে উঠলেন, এ কি এত কষ্ট করে নামের মালা জপ তপ করতে করতে আজ আমি নগরীর পথে এলাম বটে, কই কারোর বাড়ির দরজা তো খোলা নেই, এত ঝড় বৃষ্টির মধ্যে, এত প্রাকৃতিক অবস্থা ভালো নয়, বজ্রপাত বিদ্যুতের মধ্যে সমস্ত গৃহস্থ বাড়ির দরজা জানালা বন্ধ, মনে মনে চিন্তা করছে কে আমায় ভিক্ষা দেবে, কার কাছে ভিক্ষা চাইবে। আজ শ্যামানন্দ এত কষ্ট করে নামের মালা জপ করতে করতে ভগবানকে সেবা দেবে বলে এলো বটে, কোনো বাড়ির দরজা জানালা খোলা দেখছে না, মনে মনে চিন্তা করছে তবে কি ফিরে যাব, না 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 ফিরে যাব না, আর কিছু পথে গিয়ে দেখি কেউ আছে কিনা।
এই কথা মনে মনে চিন্তা করে আর কিছু পথ এগিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করলেন। একজন স্ত্রীলোক জানালাটি খুলে জানালার পাশ দিয়ে প্রকৃতির নির্মল খানি নিজ নয়নে দর্শন করছে। একটিমাত্র বাড়ির জানালা খোলা। আহা, না না না, আর বিলম্ব নয়, আর বিলম্ব না করে ছুটে গিয়ে ওই বাড়ি থেকে আমি চিৎকার করে বলবো, ভবতী দেহি, কে কোথায় আছো, আমায় কিছু ভিক্ষা দেবে? না না, আরে বিলম্ব নয়, ছুটতে ছুটতে দ্বারে উপস্থিত হয়ে তার থেকে চিৎকার করে বলছি, মা গো, ও মা, মা কে কোথায় আছো, আমায় কিছু ভিক্ষা দেবে গো, জপ করতে করতে ভিক্ষার জন্য এসেছি আমি, তোমরা আমার কিছু ভিক্ষা দেবে, তোমরা যদি ভিক্ষা না দাও আমার রঘুজি আজকে উপসে থাকবে, তাই কিছু ভিক্ষা দাও না আমায়। ঠিক এমন সময় সেই স্ত্রীলোক চমকে উঠলেন। কে এসেছে তারে, কে বা এমন জোরে জোরে ডাকছে আমায়, মা মা বলে? না না না, আরে বিলম্ব নয়, আমি বরং বাইরে গিয়ে দেখি কে এসেছে আমার দ্বারে, আর দেরি না করে ছুটতে গিয়ে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে লক্ষ্য করলেন একজন সন্ন্যাসী নামের মালা জপ করতে করতে ভিক্ষায় এসেছে। এত দুর্যোগ, এত খারাপ সময়ের মধ্যেও তার বদনে হাসি লেগে আছে। সেই স্ত্রীলোক আজকে শ্যামানন্দকে বলছে, বাবা আপনি এত কষ্ট করে এসেছেন আমার বাড়ি, আমি ভিক্ষা দেব না, কিছুক্ষণ অপেক্ষা করো। ছুটে গিয়ে বাড়ির ভেতর থেকে খুপিতে করে এক খুপি চাল নিয়ে এলে, আর এক খুপি চাল নিয়ে এসে বলছে, নাও, এত কষ্ট করে এসেছে যখন এই এক খুপি চাল নিয়ে যাও, আর এই এক খুপি চাল নিয়ে গিয়ে সিদ্ধ করে প্রভুর ভোগটা দিয়ে দাও। আজ শ্যামানন্দ স্ত্রীর হাতে, ওই রমণীর হাতে এক খুপি চাল দেখে ওই এক খুপি চালটা নিতে ইতস্তত বোধ করছে। সাথে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে শ্যামানন্দ ভিক্ষার জন্য নগরে নগরে ভিক্ষা পাবে বলে এসেছে, সেই শ্যামানন্দ আজকে এক খুপি চাল নিতে ইতস্তত বোধ করছে কেন? আজ শ্যামানন্দ সেই স্ত্রীলোকের কাছ থেকে এক খুপি চাল নিতে ইতস্তত বোধ করছে, কারণ গুরুর নির্দেশ আছে এক এক করে 30 বাড়ি গিয়ে 30 মুষ্টি ভিক্ষা নিয়ে এলে তবে প্রভুর সেবা হবে। আর আমি যদি ওই একবারে থেকে 30 মুষ্টি ভিক্ষা নিয়ে যাই তখন প্রভুর সেবা হবে না। সেই স্ত্রীলোক বলছে, বাবা কি চিন্তা করছো, কোনো রূপ চিন্তা না করে নাও, বৈষ্ণবের সেবা দেব বলে নগরে নগরে ভিক্ষা করে কষ্ট করে দেখেছি, তুমি নিয়ে গিয়ে তোমার রঘুজির সেবা দাও। আজ শ্যামানন্দ সেই স্ত্রীলোকের রূপে গুণে মুগ্ধ হয়ে ওই এক খুপি চাল থেকে 30 মুষ্টি চাল নিজের ঝোলায় নিলে, আর নিজের ঝোলায় নিয়ে আস্তে আস্তে করে আশ্রমের পথে রওনা হলেন। আশ্রমে এসে সমস্ত শিষ্যগণদের নিয়ে প্রভুর ভোগের থালাটা প্রস্তুত করে রামানন্দ স্বামীর হাতে দিয়ে বলছে, গুরুজি নাও নাও, গগনে অনেক বেলা হয়ে গেছে, আর দেরি না, এবার সিদ্ধ করে প্রভুকে ভোগটা দিয়ে এসো। ভোগের থালাখানা নিয়ে গুরুজি রামানন্দ স্বামী
মন্দিরের ভেতরে প্রভুকে ভোগের থালাটা নিবেদন করছে। নিত্যনিত্য দিনের মতো মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজাটা ঢং করে বন্ধ করে দিয়েছে। আর সমস্ত শিষ্যরা নিত্যনিত্য দিনের মতো তারা দ্বার দেশে বসে বসে সবাই মিলে প্রভুর গুণকীর্তন করছে। কেমন ভাবে? জয় রাম নারায়ণ হরি, রাম নারায়ণ গুরুজি রামানন্দ স্বামী মন্দিরের দরজাটা ঢং করে খুলে দিলে। আর যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, শ্যামানন্দ অদূর থেকে লক্ষ্য করেছে গুরুজি নয়নের জল ফেলে ফেলে কাঁদছে। আর যেন কেউ গুরুজির মুখে একরাশ কালি মাখিয়ে দিয়েছে। আর গুরুজি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে হা কৃষ্ণ হা গোপাল বলে কপালে করা ঘাত করছে, আর নয়নের জল ফেলে ফেলে কাঁদছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ রামানন্দ স্বামী নয়নের জল ফেলে ফেলে কাঁদছে। শ্যামানন্দ মনে মনে চিন্তা করছে কি হয়েছে, কেন বা গুরুজি কাঁদছে। আর বিলম্ব নয়, যাই গুরুজিকে গিয়ে জিজ্ঞাসা করি। ছুটে ছুটে গিয়ে গুরুজির দুটি চরণে জড়িয়ে ধরে গুরুজিকে বলছি, গুরুজি আপনি এমন ভাবে কেন কাঁদছেন? গুরুজি কি হয়েছে বলুন। গুরুজি আপনার হাতে ভোগের থালা তো দেখছি না, আমাদের প্রসাদ দাও। গুরুজি রামানন্দ স্বামী বলছে, শ্যামানন্দ, ওরে শ্যামানন্দ, প্রসাদ চাস?
প্রসাদ চাস, শ্যামানন্দ প্রসাদ চাস। কিন্তু শ্যামানন্দ আজকে প্রসাদ নেই, শ্যামানন্দ আজকে প্রসাদ নেই। এ কি বলছো গুরুজি, আজকে প্রসাদ নেই কেন? গুরুজি আজকে প্রসাদ পাবো না কেন? এত কষ্ট করে, এত দূরে যাবো মাথায় নিয়ে, নগরে নগরে ভিক্ষা করে, ভোগের থালা কানা প্রস্তুত করে দিয়েছি প্রসাদ পাবো বলে, কিন্তু আপনি বলছেন প্রসাদ নেই কেন প্রভু? আজকে প্রসাদ নেই কেন? আজকে প্রসাদ নেই শ্যামানন্দ কেন জানিস? নিত্য নিত্য দিন যে রঘুমণিকে আমি সেবা দেই, আজকে সেই রঘুমণির কি হয়েছে আমি জানি না। আজকে যখন মন্দিরের দরজাটা বন্ধ করে দিলাম, ওরে তোরা তো সবই জানিস, আমি নিজ নয়নে দর্শন করি ভগবানের লীলা সোয়া খাওয়া। আজ আমি নিজ নয়নে দর্শন করলাম কি জানিস? নিত্য নিত্য যে রঘুমণির আমি সেবা দিই, নিত্য নিত্য যে ভগবানের আমি সেবা দিই, আজকে ভোগের থালাটা যখন আমি তাকে নিবেদন করি, সেই ভগবান একটি বাড়ির জন্য আমার ভোগের থালার দিকে তার নয়নটা উন্মীলিত করে তাকালো না। একদিন নয় এক এক করে 50 বছর তো তার সেবা দিয়ে এসেছি, কোনোদিন এমন হয়নি। সেই পথ থেকে আমি ভ্রষ্ট হয়ে গেলাম। কোনো ভক্ত যদি সচন্দন দিয়ে একটু ভক্তি ভরে আমার চরণে সেবা দেয়, একটি তুলসী পত্র চন্দন দিয়ে যদি ভক্তি ভরে আমার চরণে দেয়, ভগবান নিজ মুখে বলেছেন তিনি না এসে পারেন না। তাহলে আজকে তো এত কাকুতি মিনতি জানিয়ে নয়নের জলে ফেলে ফেলে আমি তার সেবা দিলাম, কিন্তু আজকে কি অপরাধের কারণে, আজকে কি পাপের কারণে সেই ভগবান একটি বাড়ির জন্য আমার ভোগের থালার দিকে তার বদনটা বিস্তারিত করে তাকালো না? বলতে পারিস শ্যামানন্দ, বলতে পারিস? 84 লক্ষ জন্ম পরে পেলাম সাধের দুর্লভ মানব জনম, আর সাধের দুর্লভ মানব জনম পেয়ে যেটা আমাদের করণীয় সেটা আমরা করতে পারলাম না, যেটা আমাদের কর্তব্য সেই কর্তব্য আমরা করতে পারলাম না, তাহলে বলতে পারিস তাদের দুর্লভ মানব জনমের কি দাম আছে? এই মানব জনম রেখে কি লাভ? বলতে পারিস শ্যামানন্দ, বলতে পারিস? বলে শ্যামানন্দ
এইভাবে কাঁদছেন গুরুজি? গুরুজি আপনি যদি এমন ভাবে নয়নের জল ফেলে ফেলে কাঁদেন, বলতে পারেন গুরুজি, বলতে পারেন আমরা তুমি তো আমাদের সবকিছু শিখিয়েছো, তুমি তো আমাদের ভজনে শিখিয়েছো, সাধনে শিখিয়েছো, সবই শিখিয়েছো, তাহলে বলতে পারো বাবু গুরুজি, যদি গুরু হয়ে শিষ্যের কাছে গুরুজি নয়নের জল ফেলে ফেলে কাঁদে, কোন শিষ্য কি আছে পৃথিবীতে সেই শিষ্য গুরুর দুঃখটাকে দেখে স্থির থাকতে পারে? বলুন গুরুজি, বলুন, আপনি গুরু হয়ে আমার কাছে যদি এমন ভাবে কাঁদেন, আমি যে থাকতে পারি না গুরুজি, আমি থাকতে পারি না। আপনি এমন ভাবে কাঁদবেন না গুরুজি, ও গুরুজি, আপনি যদি কাঁদেন আমি তো থাকতে পারি না। ওরে ওরে শ্যামানন্দ, কাঁদে শ্যামানন্দ, কাঁদ, তোরা সবাই মিলে কাঁদ। আজকে যে পথ থেকে আমরা ভ্রষ্ট হয়েছি, এক এক করে 84 লক্ষ জনম পরে পেলাম স্বাধীন দুর্লভ মানব জনম। আরে স্বাধীন দুর্লভ মানব জনম পেয়ে যেটা আমাদের করণীয় সেই কাজটা আমরা করতে পারলাম না, যেটা আমাদের কর্তব্য সেটা আমরা করতে পারলাম না, সেই পথ থেকে একটু সময়ের জন্য কেমন হয়ে বঞ্চিত হয়ে গেলাম। তাই সমস্ত শিষ্যগণদের ডেকে ডেকে বলছি, ওরে শিষ্যগণ, তোমরা সবাই মিলে একটু নয়নের জল ফেলে ফেলে কাঁদো। কেন জানো, ভগবান যে কান্না সহ্য করতে পারে না, ভগবানের কাছে যদি ভক্তরা একটু নয়নের জল ফেলে ফেলে কাঁদে, সে ভক্ত যে সহ্য, সে ভগবান যে সহ্য করতে পারে না ভক্তের কান্না, তাই তোমরা সবাই মিলে কাঁদো, কেঁদে কেঁদে ঈশ্বর পরমেশ্বর ভগবানকে আমরা আমাদের কাছে জড়িয়ে রাখতে পারবো, সবাই কাঁদো গুরুজি। বেশ গুরুজি, বেশ, আপনি একটু শান্ত হন, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। আচ্ছা শ্যামানন্দ, শোন শ্যামানন্দ, একটা কথা বলতে পারিস? কোনোদিন তো এমন হয় না নিত্য নিত্য তার সেবা দিই, যেমন ভাবে সেবা দিই তেমনই তুই সাদরে গ্রহণ করে নেয়, কিন্তু আজকে গ্রহণ করল না, কোন অপরাধে বলতে পারিস? ওরে আমি তো নির্দেশ দিয়েছি ভগবানের প্রসাদ প্রস্তুত করার জন্য, শুদ্ধ পবিত্র বসন পরে করতে হবে, তাহলে তোমরা কি কেউ তার ত্রুটি করেছ? আমার নির্দেশ মেনে তোমরা কি কেউ ভজন করো না? ওরে আমার নির্দেশ মেনে তোমরা সব কিছু কাজকর্ম করেছিলে তো, এক পাশে দাঁড়িয়েছিল হরিদাস, হরিদাস বলছে গুরুজি, শোনো গুরুজি শোনো, আপনি যেমন ভাবে নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি ভাবে হাতে করেছি কাম, মুখে বলেছি প্রভুর নাম, কোনো আন কথা কুকথা কুচিন্তা আমি করিনি। বেশ করে তোমরা সবাই যদি শুদ্ধ পবিত্র বসনে ছিলে, তোমাদের সবার মন যদি পবিত্র ছিল, তাহলে কেন কেন আজকে ভগবানকে লাভ করতে পারলাম না? ওরে তাকে লাভ না করে স্বাধীন মানব জন্ম বেঁচে রেখে লাভ কি? আমাদের আবার মরতে হবে, কেন জানিস? ওরে জন্ম মৃত্যুর মাঝখানে ভগবানকে লাভ করা যায়, তাই কি বলছি জানিস শ্যামানন্দ? এ জনম হৃথা গোয়াইন, পুরিলো মনয়ো
উড়িল মন অহিলা শ্যামানন্দ বলছে, গুরুজি কেন আজকে আমি ভিক্ষায় গিয়েছিলাম। আচ্ছা, তুমি যখন ভিক্ষায় গিয়েছিলে তুমি আমার নির্দেশ মেনে শুদ্ধ পবিত্র বসন করে কোনো আন কথা কুচিন্তা না করে প্রভুর গুণকীর্তন করতে করতে ভিক্ষায় গিয়েছিলে তো? শ্যামানন্দ দুটো করজড়ো করে বলছে, প্রভু গো, ওগো গুরুজি, যেমন নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি তেমনি ভাবে আমি ভিক্ষায় গিয়েছিলাম। কিন্তু গুরুজি, বোধহয় একটু জায়গায় একটুখানি টুটি আমার হয়েছে। যেই না টুটির কথা শুনেছি, সঙ্গে সঙ্গে গুরুজি রামানন্দ স্বামী বলছে, ওরে শ্যামানন্দ, কি টুটি করেছিস? শ্যামানন্দ, কি টুটি করেছিস? গুরুজি, আপনি বলেছিলেন এক এক করে 30 বারে গিয়ে 30 মুষ্টি ভিক্ষা নিয়ে এলে তবে প্রভুর ভোগ হবে। কিন্তু টুটিটা বোধ হয় এটাই, এই ঝড় বৃষ্টির মধ্যে কোন গৃহস্থ বাড়ির দরজা খোলা পাচ্ছে না বলে একজন স্ত্রীলোকের কাছে 30 মুষ্টি ভিক্ষা নিয়ে আপনার আশ্রমে আমি ফিরে এসেছি। সঙ্গে সঙ্গে গুরুজি থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে শ্যামানন্দকে জিজ্ঞাসা করছে, ওরে শ্যামানন্দ, কে তুমি কার বাড়ির থেকে 30 মুষ্টি ভিক্ষা নিয়ে এসেছো বলো? শ্যামানন্দ বলো, কে সে? কোন মহাজনে সে? তুমি কার বাড়ির থেকে ভিক্ষা করেছো? গুরুজি, ভিক্ষা করে যখন প্রথম মাঝে এসেছিলাম তখন শুনেছি আমি যার বাড়ির থেকে ভিক্ষা নিয়ে এসেছি সে নাকি একজন বকি সুদখোর। হরি বল হরি বল হরি বল, সঙ্গে সঙ্গে
ভোগ হতে পারে না। আজকে তুমি সুন্দরের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এসেছিলে বলে প্রভু ভোগটা গ্রহণ করল না। একজন সুদখোরেরা কিসে ধনী হয় জানো? গরিবের রক্ত চোষা অর্থে। আর একজন সুদখোরেরা কিসে জমিদার হয় জানো? গরিবকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে। কোন মানুষ যদি ভক্ত ভগবানকে কষ্ট দেয়, কোন ভক্ত যদি কোন ব্যক্তি যদি ভক্তকে কষ্ট দেয়, ভগবান সহ্য করতে পারে না। প্রভুর সেবা দিয়েছ, তাই আজকে আমার প্রভুজি তোমার হাতে আমার হাতে ভোগটা গ্রহণ করলো। কি অপরাধ করেছ জানো? তুমি কি মানুষ? তুমি কি বৈষ্ণব? তুমি বৈষ্ণব হয়ে আজকে চামারের মতো ব্যবহার করেছো। আমি তোমার মদন দর্শন করতে চাই না। দূর হয়ে যাও সামানন্দ, দূর হয়ে যাও। শোনো সামানন্দ শোনো, আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় অভিশাপ করছি। 30 মুষ্টি ভিক্ষা নেওয়ার অপরাধে 30 বছরের জন্য তোমায় চামার কুলে জন্মগ্রহণ করতে হবে। চামার কুলে জন্মগ্রহণ করতে হবে। চামার কুলে জন্মগ্রহণ করতে হবে। সামনন্দকে তাড়িয়ে দিলে সামনন্দ দুটো করজোড়ো করে গুরুজিকে জানাচ্ছে, গুরুজি আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন গুরুজি। ওগো গুরুজি, ছোট থেকে আস্তে আস্তে করে আপনার আশ্রমে থেকে আমি বড় হয়েছি। আর আজকে একটু ভুলের কারণে বলতে পারেন গুরুজি, বলতে পারেন কোথায় যাব আমি? কে বা আমায় থাকবার মতো একটু জায়গা দেবে? কার কাছে গিয়ে বেঁচে থাকার মতো একটু জায়গা খুঁজে নেব? আপনি তো আমায়
কমিয়ে দেবেন না গুরুজি। গুরুজি, জীবনী মরণী যতদিন বাজব ততদিন আমি তোমার চরণ বক্ষ মাঝে নিয়ে জীবন জীবন আমি তোমার কাছে থেকে এ জন্মটা আমি কাটাতে যাই। আজকে আপনি আমায় লাথি মেরে তাড়িয়ে দিচ্ছেন, ওগো গুরুজি তোমার চরণ ছাড়া করো না আমায়। দুটো করজোড়ো করে গুরুজিকে জানাচ্ছে ওগো গুরুজি, জীবন শিষ্যরা বলছে গুরুজি ওগো গুরুজি শ্যামানন্দ একটু ভুল করে ফেলেছে, ওর ভুলটাকে ক্ষমা করা যায় না গুরুজি। বলুন না গুরুজি। আচ্ছা গুরুজি, বলতে পারবেন গুরুজি? বলুন না, একজন সন্তান যদি পিতার কাছে কোনো ভুল করে সেই পিতা যদি পুত্রকে তার ভুলে ক্ষমা না করতে পারে, বলতে পারো গুরুজি, বলতে পারো সে কেমন পিতা? বলুন না গুরুজি, আপনি হয়েছেন গুরু, আপনি গুরু হয়ে আজ শিষ্যের অপরাধী শিষ্যকে যদি ক্ষমা না করতে পারেন, বলতে পারেন আপনি কৃষির গুরু? গুরুজি ক্ষমা করে দাও, গুরুজি ক্ষমা করে দাও। শ্যামানন্দ কোথায় যাবে আপনার চরণ ছাড়া? ওর যে যাওয়ার কোনো জায়গা নেই। গুরুজি স্থির হয়ে পাষাণ সম হয়ে থরথর করে কাঁপছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলছে না। যখন কোনো কথা বলল না তখন শ্যামানন্দ বলছে, ওরে শিষ্যগণ শোন, শিষ্যগণ শোন, গুরুজি হলো মহৎ, গুরুজি আমার মহান, গুরুজি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, তাই অনুরোধ করে বলছি ওরে শিষ্যগণ শোন, তোরা কেউ আমার গুরুজিকে সত্য পথ থেকে ভ্রষ্ট হতে বলিস না।
ছেড়ে বলিস না, গুরুজি যেটা মনে করেছে ভালো সেটাই করেছে। তবে গুরুজি আপনি যখন আমায় দাঁড়িয়ে দিয়েছেন আমি তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমি জানি না আমি কোথায় যাব, আমি জানি না ভগবান আমার কোথায় নিয়ে যাবে, তবে বলছি শেষবারের মতো আমি আপনার চরণ ছেড়ে চলে যাচ্ছি। আর যাওয়ার কানে বলে যাই আমি যে পথে যাচ্ছি এই পথটা যেন আমার শুভ হয়। আপনার চরণে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যে পথে যাচ্ছি এ পথটা যেন আমার শুভ হয়। গুরুজির চরণে প্রণাম জানিয়ে সরোজী নদীর পথ দিয়ে চলেছে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে, হায়রে হায়রে জগৎ, কি ভুল করলাম আমি, যে ভুলের কারণে গুরুজি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যখন বজরে পথ দিয়ে যাব সমস্ত বজরে দাঁড়িয়ে বেরিয়ে বলবে, ওরে ওরে ওই দেখ গুরুর মঙ্গল লঙ্ঘন করে এক পাপী চলেছে বজির পথ দিয়ে, কেমন বদনে দেখিস না, ওর বদনে দেখলে কোনো কাজে গেলে শুভ হবে না। যে গুরু বাক্য রাখতে পারে না, যে গুরু বাক্য মানতে পারে না, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই সরোজী নদীর পথ দিয়ে যায় আর মনে মনে চিন্তা করে, কি হবে কি হবে গুরু বৈমুখী বদনটা বেঁচে রেখে আমি আমার জীবনটাকে সরোজী নদীর জলে ভাসিয়ে দিলাম। সরোজী নদীর জলে নিজের শরীরটা বিসর্জন দিলে আর যাওয়ার কালে দয়াল গুরুকে জানাচ্ছে, গুরু গো দয়া গুরু গোয়া মা।